হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। গাড়িতে চড়লেই বমির ভয়, জেনে নিন মুক্তির উপায়। গাড়িতে চেপে বসেছেন কোথাও যাবেন বলে, গাড়ি চলছে কিছু দূর যেতেই শরীরটা কেমন কেমন লাগছে, মাথা ঘোরাচ্ছে, বমি বমি লাগছে এবং শেষে বমি হয়েও গেল। একবার নয়, একাধিকবার বমি হয়ে যে স্বস্তি তাও নয়, শরীরটা কেমন কেমন যেন লাগছে। যে কোনো যানবাহনে চড়ার পর অনেকেরই এমন অবস্থা হয়। এই সমস্যার নাম মোশন সিকনেস। গাড়ি যখন চলা শুরু করে আর আপনার দৃষ্টি গাড়ির ভেতর, তখন আপনার অন্তকর্ণ বলে আপনিও চলছেন গাড়ির গতিতে। কারণ গাড়ির চলার সঙ্গে সঙ্গে আপনার অন্তকর্ণেও তরল পদার্থের নড়াচড়া হয়, সেজন্য অন্তকর্ণ চলার সিগনাল পাঠায় আপনার মস্তিষ্কে, কিন্তু আপনার চোখ বলে না। আপনি স্থির আছেন, চলছে না কিছুই। এমন অবস্থায় আপনার ব্রেন বলে বেচারার চোখ অথবা অন্তকর্ণ দুটোর যে কোনো একটি ঘোরের মধ্যে আছে, ভাবে কোনো বিষাক্ত জিনিস খাওয়ার কারণেই এমন নেশার অবস্থা হয়েছে, সুতরাং বিষাক্ত জিনিস বের করিয়ে দিতে দেয় বমি করিয়ে, বমি হয়। মোশন সিকনেস পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়, তবে চলার পথে কিছু টিপস উপকারে আসবে। এক, গাড়ির ভেতর দৃষ্টি নিবন্ধন না রেখে যতদূর সামনে দৃষ্টি যায় তাকিয়ে থাকুন। আপনার অন্তকর্ণ ও চোখ তখন একই সিগন্যাল পাঠাবে মস্তিষ্কে, গাড়ি চলছে আপনিও চলছেন। দুই, জানালার কাছে সিট নিন, জানালা খুলে দিন, ঠান্ডা বাতাস পরশ বোলাবে শরীরে, ভালো লাগবে। তিন, হালকাভাবে দুই চোখ বন্ধ করে রাখুন অথবা একটু তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে আসুন। চার, গাড়ি চলছে, চলন্ত গাড়িতে বই পত্রিকা পড়া থেকে বিরত থাকুন। বই পত্রিকা পড়লে দৃষ্টি স্থির থাকবে গাড়ির ভেতরে, তাই বমির উদ্রেক হতে পারে। পাঁচ, গাড়িতে উঠলেই বমি হবে এরকম চিন্তা মনে আনবেন না, অন্য চিন্তা করতে হবে। এ সময় গাড়ির বাহনের বাইরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা ও বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।